नमस्कार बंधुरा रसुई साथे श्री तोमादेर एई प्रिय चैनेले आरो एकबार तोमादेर स्वागत जानाई। आज आमी निये चले एसेछि मैगी सिंगारार रेसिपि। खेते किन्तु दुर्दान्त हयेछिलो आर मैगी तो छोटो थेके बड़ो सबार प्रिय। तो चलो प्रथमेई देखे नेई आमरा एई मैगी रेसिपि करते ठीक कि कि इनग्रेडियेंट्स लागछे। एखाने आमी दुटो मैगिर पैकेट नियेछि 5 टाका दामेर जेगुलो पाওয়া যায় सेटा। एछाड़ा गाजर कुचि करे नियेछि एकदम सरु सरु करे। एछाड़ा आछे बीन्स कुचि, मने करले आरो अन्यान्य सब्जी दिते पारेन। एखाने मयदाटा आमी मेखे रेखेछि एकटु बेशी करे नून एबं तेल दिये। तेलटा बेशी दिते होबे जाते मुचमुचे हय, कारण आमरा जानि सिंगारार गाटा किन्तु बेश मुचमुचे भाजा हय, सेटा लक्ष्य राखते हय। तार जोन्नोई बेशी करे तेल दिये एटा आमी डोटा तैरि करेछि। डोटा तैरी करे मिनिट 15 मतो किन्तु ढाका चापा दिये रेखे देव जाते बेश नरम हये जाय। एछाड़ा आमादेर लागछे मरिच गुड़ो, नून तो अवश्यई लागबे। आर हाँ, काँचा लंकाओ आमी कुचि करे नियेछि, एटा जे जार स्वाद अनुयायी देबेन। बाच्चादेर जोन्नो करले लंका अवश्यई कम दिते हबे। आर जेटा लागबे भाजार जोन्नो सादा तेल आमी निये नियेछि, एकटा जे कोनो रिफाइंड तेल आपनि इउज करते पारेन। तो चलुन एबार रान्नाटा शुरू करा जाक। आमी गैसेते एकटा पात्र नियेछि एबं सेखाने 1.5 कप जल दियेछि। जलटा जेई फुटते आरम्भ करलो तखन आमी एखाने 1/4 चा चामच नून दिये दिलाम जलेते एबं तारपर दिये दिच्छि 1/4 चा चामच सादा तेल। तारपर एके एके मैगिगुलो एई जलेते दिये देब फोटार जोन्नो। एबार मैगिटा सेদ্ধ होते थाकছে। সেদ্ধ হয়ে গেলে আমরা এটাকে জল ঝরিয়ে তুলে নেব একটা থালায় এবং 10 মিনিট মতো রেখে দেব যাতে একদম শুকনো হয়ে যায়। এরপর আমি একটা ননস্টিক কুকার নিয়ে নিয়েছি এবং এখানে প্রায় 1 টেবিল চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হলে একে একে সবজিগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিচ্ছি বিনস কুচি, তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি। আপনি যদি অন্য সবজি দেন সেগুলো এখানে এই সময়ই ভেজে নেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অল বেল বাটন বাজিয়ে আমার পাশে থাকবেন। বন্ধু বান্ধবদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন নতুন কি রেসিপি শিখতে চান আপনারা। তো যাই হোক, কথা বলতে বলতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে ম্যাগিটা অলরেডি সেদ্ধ করে রাখা ছিল শুকনো করতে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে ম্যাগিটা সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে নেব এই 30 থেকে 40 সেকেন্ড মতো। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং তারপরে ম্যাগির সাথে যে টেস্ট মেকারটা দেয়া থাকে ম্যাগির প্যাকেটে সেটাও এখানে অ্যাড করে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাগি সিঙ্গারার পুরটা। তৈরি হয়ে গেলে তারপরে আমরা এটাকে একটা থালায় রেখে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তার জন্য ওয়েট করব। এরপর আমরা ময়দার ডো থেকে ছোট্ট লেচি কেটে নেব, যেরকম লুচির সাইজ হয় আমাদের লেচি। তারপর একটু তেল লাগিয়ে একটু লম্বাটে করে বেলে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে ঠিক মাঝখান থেকে হালকা করে একটা দাগ মেরে নেব যাতে ফোল্ড করা যায়। তারপর সেই দাগের একদিকে হালকা হালকা করে মাঝখান থেকে চিড়ে চিড়ে দেব, আর একদিকটা কিন্তু কিচ্ছু করব না, প্লেনই থাকবে। দেখতেই পাচ্ছ পুরো যেন চিড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপর ওই চেরা যে দিকটা করেছি সেদিকটাকে টেনে এনে এই উল্টো দিকে ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে আটকে নিতে হবে এই দিকের সাথে, ঠিক আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি। এরপরে ওই যে চেরা দিকটা সেটা কিন্তু আমার হাতের ওপরে চলে গেল এবং যে দিকটা চেরা নেই সেই দিকটার নিচের দিকটাতে আমরা জল লাগিয়ে নিলাম এবং এইভাবে সিঙ্গারার কিন্তু কোনটাকে গড়ে নিতে হবে। যে দিকটা জুড়লাম সেই দিকটা কিন্তু ঠিক এই বুড়ো আঙুলের ওপর ফেলতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিঙ্গারাটা তৈরি হবে, কোনো রকম প্রবলেম হবে না। এবং গায়ে এই যে চেরা চেরা জিনিসটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এখানে যে পুরটা আগে বানিয়ে রেখেছিলাম ম্যাগির, সেই ম্যাগির পুর অল্প অল্প করে ভরে দেব। পরিমাণ বুঝে ভরবেন যাতে আর কি ভাঁজটা করা যায় সিঙ্গারার, সেই বুঝে ভরে নিয়ে তারপরে আবার একটু জল কিন্তু চারিদিকে লাগিয়ে নেব এবং হাতের সাহায্যে দুদিকটা মুড়ে ঠিক সিঙ্গারার যেরকম ভাঁজ হয় সেই ভাবে করে দিতে হবে। আমার প্রসেসটা দু একবার চালিয়ে ভিডিওটা দেখে নিন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু ম্যাগি সিঙ্গারা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন এইভাবে সবকটা বানিয়ে নিয়ে চট করে আমরা ভেজে নিই এবং দেখি কেমন হয়েছে। আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেল ভালোভাবে গরম হওয়ার পর ফ্লেমটা একদম কমিয়ে দেব এবং একে একে সিঙ্গারাগুলো এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক একটা সিঙ্গারা ভেজে তুলতে অন্তত 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। একটু ধৈর্য দিয়ে ভাজবেন, তবেই কিন্তু সিঙ্গারা মুচমুচে এবং খাস্তা হবে। তো দেখতেই পাচ্ছেন আমার তৈরি সিঙ্গারা একদম রেডি টু সার্ভ, একদম গরমাগরম সিঙ্গারা চা দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আপনারাও বাড়িতে বানান এবং বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো কথা দিয়ে আজকের মতো চললাম, টাটা।